রেড কালারে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করলেই আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিটক্স ওয়াটার। ডাক্তাররা কিন্তু আমাদের অ্যাডাল্টদের 2 থেকে 3 লিটার জল খেতে বলেন, কিন্তু সারাদিন এই জল এমনি জল খেতে আমাদের একটু বোরিংই লাগে। আমরা যদি এই জলে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে খেতে পারি তা যেমনই টেস্টি হবে তেমনই কিন্তু আমাদের হেলথের জন্য উপকারী হবে। হ্যাঁ, আজকে তোমাদের আমি ডিটক্স ওয়াটার বানিয়ে দেখাবো। এই ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। এই ডিটক্স ওয়াটার যেমন আমাদের হজমে সাহায্য করে তেমনি কিন্তু আবার ওয়েট লসে সাহায্য করে, আর আমাদের শরীর থেকে সমস্ত টক্সিনকে রিমুভ করে দিতে সাহায্য করে, আর আমাদের ইমিউন ফাংশনকে অনেকটাই ইমপ্রুভ করে, আর আমাদের এনার্জি লেভেলকে অনেকটাই বাড়িয়ে দেয়। তাই দেরি না করে তোমরা কিন্তু তোমাদের রোজ রুটিনে এই ডিটক্স ওয়াটারকে অবশ্যই রেখো। হ্যাঁ, আর তোমরা যদি প্রতিদিন এই ডিটক্স ওয়াটার নাও আর তার সাথে নর্মাল ডায়েট নিতে পারো, তোমরা কিন্তু 3 সপ্তাহের মধ্যেই এর এফেক্ট কিছুটা বুঝতে পারবে। হ্যাঁ, তবে রোজ রোজ পিৎজা বা বার্গার খাবো আর এই ডিটক্স ওয়াটার খাবো তা তো হয় না। তোমরা যদি নর্মাল ডায়েটের সাথে এই ডিটক্স ওয়াটার নিতে পারো তা অবশ্যই তোমাদের কাজ দেবে। চলো তাহলে দেখে নিই আমি এই ডিটক্স ওয়াটার কীভাবে বানাই। দেখো, আমি ডিটক্স ওয়াটার বানানোর জন্য এখানে শসা নিয়ে নিয়েছি স্লাইস করে, একটা লেবু নিয়ে নিয়েছি, এখানে পুদিনা পাতা নিয়েছি 15 থেকে 20টা মতো, আর এখানে একটু আদা কুচি নিয়ে নিয়েছি, আর একটা ইনগ্রিডিয়েন্টও আমি নিয়েছি সেটা আমি পরে বলছি। আচ্ছা, শসা নিয়ে নিয়েছি। শসাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলস, যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। এছাড়া শসাতে আছে 95% জল আর খুবই লো ক্যালোরি, যেটা কিন্তু আমাদের ওয়েট লসে সাহায্য করে। এছাড়া আমি নিয়েছি এখানে লেবু, লেবুতে আছে ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা কিন্তু আমাদের শরীরের যে কোনো রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া আমাদের ওয়েট লসে সাহায্য করে এবং লেবুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়া আমাদের কনস্টিপেশনকে প্রিভেন্ট করে, এছাড়া আমাদের কিডনি স্টোনকেও প্রিভেন্ট করে এই লেবু। এবার আমি নিয়েছি কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু আমাদের হজমে খুবই সাহায্য করে, হজমে সহায়ক উৎসেচকটাকে প্রডিউস করতে সাহায্য করে, তার ফলে কিন্তু আমাদের হজম ক্ষমতা বেড়ে যায়। এছাড়া আমি নিয়েছি এখানে আদা কুচি। আদা কুচি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এই আদা কুচি আমাদের কিন্তু রোগ প্রতিরোধে সাহায্য করে এবং আমাদের যেহেতু এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, এটা কিন্তু আমাদের যে কোনো স্কিন ডিজিজের পক্ষে ভালো, আমাদের হজমে সাহায্য করে এবং আমাদের ফ্যাট বার্ন করতেও সাহায্য করে এই আদা কুচি। আর আমি নিয়েছি জল। জল তো আমরা সবাই জানি আমাদের মেটাবলিক হারকে অনেকটাই বাড়িয়ে দেয় এবং যার ফলে কিন্তু আমাদের ওয়েট লসেও সাহায্য করে এবং আমাদের স্কিনের পক্ষেও জল খুবই ভালো, এছাড়া আমাদের শরীরকে হাইড্রেট রাখে। এছাড়া আমি এখানে নিয়েছি ধনে পাতা বাটা। এখানে আমার একটু ধনে পাতা বাটা কড়াই ছিল ঘরে, সেটা আমি একটু এখানে অ্যাড করব। ধনে পাতা কিন্তু আমাদের হজমে সহায়ক উৎসেচক বাড়িয়ে দিয়ে হজমে সাহায্য করে এবং এই ধনে পাতায় আছে প্রচুর ফাইবার, যেটা কিন্তু আমাদের ওয়েট লসেও সমানভাবে কার্যকরী। চলো আমি দেখো আমি কীভাবে এবার ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি। এখানে আমি 1.5 লিটারের কাছাকাছি জল নিয়ে নিয়েছি। এবার প্রথমে স্লাইস করা শসাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার লেবুগুলো দিয়ে দিচ্ছি, আদা কুচিগুলোও দিয়ে দিলাম। এবার আমি এখানে একটুখানি ধনে পাতা বাটা অ্যাড করব আর এই পুদিনা পাতাগুলো এখানে দিয়ে দেব।
এটা কিন্তু তোমরা রাতে বানিয়ে রেখে দেবে, সকালে উঠে তোমরা এটা কিন্তু খেতে পারবে। তাহলে দেখলে তো কত সহজ পদ্ধতিতে আমি তোমাদের এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে দেখালাম। এটা খেতেও যেমন টেস্টি, তেমনি কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুবই ভালো। এই ডিটক্স ওয়াটারটা কিন্তু তোমরা রাতে বানিয়ে শুতে পারো, সকালবেলা ঘুম থেকে উঠে যখনই তোমাদের জল পিপাসা পাবে তোমরা কিন্তু এই জলটা খেতে পারো। হ্যাঁ, এই জলটা যদি শেষ হয়ে যায় তোমরা আবার সেটাকে ভরে আবার খেতে পারো, আবার রাত্রিবেলা আবার নতুন করে এই নতুনভাবে কিন্তু আবার তোমাদের ডিটক্স ওয়াটার বানাতে হবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর ভিডিওটা কিন্তু তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে চলি, আবার দেখা হবে আগামী পর্বে।